মর্নিং মাই সুইট সুইট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর দিনের শুরুতেই বলি আজকের দিনটা তোমাদের সবার ভীষণ ভালো কাটুক শুধু আজকের দিনটা কেন বলবো বছরের প্রত্যেকটা দিন আমার বন্ধুদের যেন খুব ভালো কাটে যাই হোক আমি সকালবেলা উঠে পড়েছি আর উঠে পড়েই চলে এসেছি বিছানা গোছাতে আর পোটলাটার মধ্যে কীরকলাম বলো তো মশারি সেটা তো তোমরা দেখতেই পেলে আর এটা আমার একটা কি বলবো নিংজার টেকনিক মশারিকে কোনো জায়গায় মানে আটকে না যায় নোংরা না পড়ে সেটা এটা অবশ্য অনেকেই করো কিন্তু আমি এইভাবেই কাজ করি আর যাই হোক আমি বিছানাপত্র তুলে নিলাম আর চেয়ারের মধ্যে সমস্ত কিছু রেখে দিলাম এবার বিছানাটাকে আমি টান টান করে একদম গুছিয়ে নেবো আর বিছানা টান টান করে গোছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না কি হয় বলো তো সেই মনটা একটা মানে বিছানাটা ঘাঁটা থাকলেই আমার বিরক্তি লাগে এটা হয়তো অনেকেরই হবে আর এটা দেখে আমার সেই ছোটোবেলাকার মায়ের বকা খাওয়ার কথা মনে পড়ে যায় মানে তখন কি করতাম বলতো যেমন তেমন প্রকারে বিছানার মধ্যে বসে থাকতাম নামতেই চাইতাম না মা যখন গোছাতো বিরক্তি হতাম যে আবার তো ঘেঁটে যাবে কেন গোছাচ্ছ মা কিন্তু এখন বুঝতে পারছি তার মা বলতো শুধু আমার মা না মায়েরা তাই না মায়েরা ঠিকই বলে যে যখন বড় হবি নিজে সংসার সামলাবি নিজে বাচ্চা সামলাবি তখন বুঝবি যে মানে কতটা কি কাজের গুরুত্ব তাই না মানে করা উচিত কি উচিত না যাই হোক আমি পাতলা কম্বলটা গুছিয়ে নিলাম এই মোটা কম্বলটা এবারে দেখতে পাচ্ছ আমি ঢুকিয়ে রাখছি কাজবো ভেবেছিলাম কিন্তু কি হচ্ছে বলো তো কবে কাজবো তার ঠিক নেই কারণ আমার বরের তো একটা দিনই ছুটি থাকে সেই জন্যে আমি আগে থাকতেই তুলে রাখলাম ও যেদিন থাকবে সময় করবে মানে ওর যেদিন মনে হবে কারণ আমি একা তো অত বড় কম্বলটাকে ভিজিয়ে কাচতে মানে করতেই পারবো না জল ঝাড়তেই পারবো না সেই জন্য গুছিয়ে রেখে দিলাম ওর যেদিন সময় হবে আমি আবার ওর মধ্যে থেকে খুলে ওটা কেচে তারপর তুলে রাখবো আবার আর এখানে চলে এসেছি ঝাড়ু দিতে উফ নোংরা তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে কিন্তু এটা কি বলতো তো আমি রাতে দুবার তিনবার বেলা ঝাড়ু দিতে নেই জানি কিন্তু সেই নোংরাটা আমি ফেলি না এক ধারে জোরো করে রাখি কিন্তু আমাকে ঝাড়ু তিন থেকে চারবার পাঁচবার করে দিতে হয় জানো তো কি আর বলবো তোমাদের অনেক কাজ করলাম আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে মানে যতটুকু কাজ ছিল সবকিছু মানে অর্ধেকটা কমপ্লিট করেছি পুরোটা বলবো না এই দেখো বিছানাটা এই ঘরের গোছালাম কালকে এই ঘরে সেই বললাম না কালকে মেলায় গিয়েছিলাম আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল নোংরা হয়েছিল ভীষণ এই ঘরটা গুছিয়েছি তোমার এই না খুব মানে মুছে হয়েছিল আর ঘরে তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে ঝাড়ু টাড়ু দিয়ে টেবিলটা ক্লিন করলাম টেবিলটাও মানে অপরিষ্কার হয়েছিল কালকে খাওয়ার পরে আর টেবিলটাও ক্লিন করা হয় এখন পুরো চকচকে করে ক্লিন করে নিয়েছি ঘর মুছেছি ঘরটা ভালো করে আজকে একটু সময় লাগলো ঘরটা মুছতে কারণ কি বলতো একটু ভালো করে পরিষ্কার করেছি সবসময় তাড়াহুড়ো হয় না আর কেউ বাড়িতে থাকলে না একটু প্রবলেমই হয় এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওই সাইডে একটা কম্বল আছে দুটো কম্বল আরো যে মোটা মোটা দুটো কম্বল ছিল সবই তুলে দিয়েছি আর কি বলতো কম্বল দুটোর মধ্যে একটা নতুন ছিল নতুন কিনেছিলাম এবছর আর একটা কম্বল হয়তো পরে কাচতে হবে কিন্তু বেকার বেকার সেই কবে সময় পাবো একদিন সময় করে মানে যেদিন আমার বর থাকবে সেই দিন সময় করে কেঁচে দেবো দুটো তিনটে কম্বলের মধ্যে একটা তো নতুন এবছর সবে নিয়েছি কিছুদিন গায়ে দিয়েছি কাচতে লাগবে না কিন্তু এই কম্বলটা আর একটা যেটা তুলে দিলাম আজকে সেটা কাচতে লাগবে এইটা মানে বাইরেই থাকবে আর একটা চাদর বার করে রাখবো যদি সময় অসময়ে ঠান্ডা লাগে কিন্তু ওইগুলো মোটা কম্বল সেজন্য জন্য তুলে দিয়েছি রবি সানডে সামনের সানডে তো হয়তো কেঁচে নেব আর ঘরফর সব পরিষ্কার করে নিয়েছি একদম মোছামুছি করে কিন্তু এখানটাই সব জামা কাপড় বার করে রেখেছি এই দেখো জামা কাপড় এগুলো বাজারের ব্যাগ বাজার টাজার করা হয়েছিল নোংরা হয়ে আছে এই দুটো ব্যাগ কাঁচতে হবে এখানে তোমার জামা কাপড় আছে এগুলো বের করে রেখেছি এগুলো কলে বাইরে নিয়ে যাব আর কালকে ওই শাড়িটা পরেছিলাম ওটা একটু রোদে দিয়েছি ওই মানে ধুয়ে দেবো না সব সময় কি এই শাড়িগুলো ধোয়া যায় না নতুন শাড়ি একটু আধটু পরে তোমার রোদ খাইয়ে রেখে দিতে হয় সেই জন্য ওইগুলো রেখে দিয়েছি টাওয়ালটা সেটা ধুয়ে দিয়েছি স্নান করে গিয়েছিল এইটা আপাতত মেলা আছে আর এইগুলো ধুয়ে মেলবো আর কিছুটা মোটামুটি যেগুলো আর এটা পড়ে গিয়েছিলাম একটু রোদে দিয়ে দিয়েছি কারণ আবার পড়ে যেতে লাগবে যখন ছেলেকে তিনটের সময় আনতে যাব আজকে ভীষণ ভালো লাগছে ও স্কুলে গিয়েছে আর ফুল স্কুল হবে মানে আগে যেমন হতো পুরো তিনটে পর্যন্ত সেরকম হবে আমার নিজেরই মজা লাগছে কারণ ছেলেপুলেরা কী বলো তো স্কুলে না গেলে বাড়িতে তো সেরকম পড়তে চায় না এবার একটু অন্তত নিজে থেকে পড়াশোনা করবে কারণ যদি নিজে না পড়াশোনা করে তাহলে বকা তো স্যারের কাছে ম্যাডামের কাছে খাবেই সেই হিসাবে মা বকবে এটা তো অতটা গুরুত্ব দেয় না আর আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাই কারণ এখনো পর্যন্ত কোনো রান্না আমার হয়নি একদমই এ দেখো শুধুমাত্র ভাত হয়েছে ছেলে পরঠা আলুর দম খেয়ে গিয়েছে করে দিয়েছিলাম গরম গরম আর এখানে ভাত হয়ে গিয়েছে মাছটা আমি না ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে এই দেখো তিন পিস মাছ ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই মাছটারই আজকে ঝাল করব। সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ সর্ষে বাটা টমেটো দিয়ে ঝাল করব আর করবো লাউ ডিম দিয়ে লাউ করব। লাউটা এখনো পর্যন্ত কাটা হয়নি আর সবজি কিছুটা আছে করা সেই সবজিটা গরম করে নেবো হয়ে যাবে দেখো এত বড় লাউ লাউটা আমি কাটবো একদম মি করে করে এটা ডিম দিয়ে বানাবো কি করে বানাবো চলো তোমরা দেখতে থাকো আমি একদম হাঁপিয়ে যাচ্ছি আর গরম পড়ে গেছে তো একদম হ্যাঁ একদম জি পেরিয়ে যাচ্ছে হাঁপিয়ে হাঁপিয়ে জল খাচ্ছি প্রচুর পরিমাণে মানে যত কাজ করছি হাঁপিয়ে যাচ্ছি খুব আর লাউটা কেটে নেবো বসে বসে কেটে নিয়ে তারপর লাউটা করবার সবজি তো আছেই চলো অবস্থা এত কষ্ট কেউ দেয় বলো তো নাকে মুখে করে দিল পেঁয়াজ কাটতে গিয়ে আমার যা অবস্থা হয় তোমাদের কি বলবো আমি সত্যি কেউ যদি আমি পেঁয়াজ কাটার পরে এসে যাই বলবে কি না কি করেছে গঙ্গা যমুনা দু চোখ দিয়ে একদম বয়ে গিয়েছে কি বলবো তোমাদেরকে লাউটা কেটে নিয়েছি আর লাউটা কেটে এরকম একটুখানি নুন দিয়ে না এটা ভাপিয়ে নিচ্ছে। কি হয় বলো তো নুন রান্না করতে খুব অসুবিধা হয় অনেকটা তো ওই জন্যে একটুখানি জাস্ট জল আমি বেশি দিই মানে দিই যাকে বলে একটুখানি তলায় যেতে না ধরে যাই সেই জন্য একটুখানি সামান্য জল দিয়েছি নুন দিয়ে এরকম ভাপিয়ে নেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে মাছের ঝালটা করে নেবো ওদিকে ততক্ষণ ভাপানো হয়ে গেলে তারপরে লাউটা করে নেবো আর খিদেও পেয়ে গিয়েছে ভীষণ বেলা হয়ে গিয়েছে অনেকটা কটা বাজে দেখি একটা বাজে একটা বেজে গিয়েছে অলরেডি আমার দেড়টার মধ্যে মোটামুটি হয়ে যাবে লাউটা করব আর মাছের ঝালটা করব হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে নি আর এদিকে মাছটা তো বললাম ভাজা আছে জাস্ট একটু তোমার ভেজে নেব ভেজে নিয়ে আর ঝাল করবো আর পেঁয়াজটা এই দেখো একেবারে দুটো তরকারি মানে লাউয়ে দেবো আর মাছের ঝালে দেবো কেটে নিয়েছি সর্ষে আজকাল পাট গরম ভালো লাগছে না এক প্যাকেটে নিয়ে এসেছি এটাই পাউডার এই সর্ষে পাউডার দিয়ে আজকে মাছের ঝালটা করবো চলো আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর ওদিকে লাউটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ওটা একদম হালকা আঁচ করে দিয়েছি আস্তে আস্তে ওটা ভিট ভিটভিট করে হয়ে ভাপানো হয়ে যাবে আর এখানে আমি মাছটা কড়ার মধ্যে সর্ষে তেল দিয়েছি দিয়ে আর মাছটা দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়েছি কী হচ্ছে বলে তো চরবত চরবর করে ফাটে যতই মাছ ভাজা মাছ তবু না ফাটছে ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ওটাকে একটু এপা মানে এপি ওপিট ভেজে নেবো জাস্ট এই চুকুই বেশি কড়া করব না করে তুলে নেবো আর আমি এখানে সর্ষে গুঁড়োর পাউডারটা একটু গুলে রেখে দিচ্ছি কারণ মাছটা ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজ জাদ আর দিয়ে দেবো মশলাপত্র আর এখানে ওই জন্য সর্ষে পাউডারটা একটু গুলে নিচ্ছি আর পুরোটা একটুখানি রেখে দিয়েছি একটা পাঁচ টাকা যে প্যাকেট হয় সেই প্যাকেটের এক প্যাকেট পুরোটা ইউজ করিনি কারণ মাত্র তিনটে মাছ তো সেই জন্যে আর কি বলো তো সর্ষে পাউডারটা একটু বেটে মানে পাউডার খাওয়ার থেকে একটু তোমরা যদি কষ্ট করে বিশেষ করে আমি তো মানে এই সর্ষে মানে বাটাটা আমার কাছে ভীষণই ঝামেলা মিক্সিতে সমস্ত কিছু বেটে নিলাম ঠিক আছে কিন্তু সর্ষে পাউডারটা কিন্তু আমার কি বলো তো ওই সর্ষে দানা বেটে খেতেই বেশি ভালো লাগে কিন্তু কিন্তু যাকে বলে কুঁড়েমি আর অনেকটা লাগলে আমি হয়তো বেটেই নিতাম যেহেতু জাস্ট মাছের ঝাল করব সেই জন্য আর বেটে নিলাম না আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাদের কথা বলি ইলিশ মাছ যখন খাই তখন আমি সর্ষে গুঁড়ো খাই না তখন আমি একটু বেটেই ইউজ করি আর এখানে দেখতে পাচ্ছ আমি ডিমটাও একদম ঝুড়ে ঝুড়ে করে ভেজে নিচ্ছি ভালো করে ডিমটা কি বলো তো বড় বড় থাকলেও অতটা ভালো লাগবে না লাউয়ের মধ্যে আর একটু ঝুড়ে ঝুড়ো করে নিলে লাউয়ের প্রত্যেকটা মানে গালে পড়বে যতবার তোমরা মুখে ভাত দেবে লাউয়ের সঙ্গে আমি ডিমটা তুলে নিয়ে ছিলাম নিয়ে ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি তোমাদেরকে বললাম যে প্রথম থেকে শেয়ার করবো লাউটা আমি কিভাবে করবো পাঁচ দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ পাঁচ তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা দিয়েছিলাম আর সম্বল হিসাবে তারপরে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটু নরম হতে তারপরে টমেটো কুচি দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কাও আছে ও হুড়ো লঙ্কা অল্প দিলে হয়ে যাবে আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আদা দিয়ে দিলাম এবার আমি কষাতে থাকবো তারপরে একটুখানি গুঁড়ো লঙ্কা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এইটুকুই মশলা আর কিছুই যাবে না কষানো হয়ে গেলে আমি লাউটা এরকম একটা জল একদমই বেরোনি তোমাদেরকে বললাম এরকম একটু সামান্য বেরিয়েছে লাউটা আমি ভাপিয়ে নিয়েছি এদের টেস্টটাও ভালো হয় আর লাউটা যেহেতু একটু দানা হয়ে গিয়েছিলো এদের টক ভাব হতে পারে লাউয়ে সেই জন্য একটুখানি জাস্ট আমি এটাকে করি না কমেও যায় অনেকটা করতেও সুবিধা হয় কিন্তু কাঁচা লাউ যদি আমি দিই কড়াইতে জল মারতে মারতে অনেকটা দেরি হয় কারণ লাউয়ের যদি ডাল করা হয় তখন কাঁচা লাউ ব্যবহার করা হয় কিন্তু যেহেতু আমি লাউয়ের এটা চটচড়ি শুকনো ভাজা ভাজা মতো করব সেই জন্য লাউটা একটু সামান্য ভাবিয়ে নিয়েছি তোমরা চাইলে ভাবিয়ে নাও করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ ডিমটাও ভেজে নিয়েছি আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ফটাফট রান্নাটা করব তারপরে ছেলেকে আনতে যাওয়ারও টাইম হয়ে যাবে খাওয়াতে গিয়েছিলাম আর ভাত বেরেও আবার টাকা দিয়ে রেখে দিয়ে চলে গিয়েছি ভাবলাম কি দেরিও হয়ে যাবে আর ও চাই সব সময় যে মানে একসঙ্গে খাওয়া দাওয়া করি সেই জন্যে ও চলে এসেছে ওই দেখো চেঞ্জ করছে ও চেঞ্জ করে নিলে আমি আর এখন চেঞ্জ করব না খাওয়া দাওয়া করবো তারপরে আর লাউটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এটা লাউটা এরকম হয়েছে একদম শুকনো শুকনো করে নিয়েছি আর প্রচন্ড খিদে পাচ্ছে চলো ফটাফট খেয়ে নিই এখনো পর্যন্ত আমার এডিটিং বাকি আছে সেই খাওয়া দাওয়ার পরে যে একটু হবো তার কোনো চান্স নেই আমাকে এডিটিং করতে হবে ছিলাম যখন আনতে আসার সময় কিনে এনেছি আমের আচার আর এটা কি বলতো সেই কাঁচা আমের আচার হয় না একটা আমসি বলে এটাকে সাধারণত মানে কাঁচা আমটাকে শুকিয়ে আচার করা হয় আর সেই আচারটা সুন্দর খেতে মানে ভীষণই ভালো লাগছে আর আমি নিয়ে ছাদে চলে এসেছি হালকা হালকা রোদ আছে আর এই সময় ছাদে ভীষণই ভালো লাগে আর নিচে না ভীষণ মশা বিকালবেলাটা সেই জন্য ছাদে নিয়ে চলে এসেছি চেয়ার মধ্যে বসে বসে আর ছেড়েকে একটু দিয়ে এসেছি ওকে বললাম মানে এখনই আমার মানে কি বলবো ভয়েস দিতে দিতেই আমার জীবে জল চলে আসছে আচার মানেই তো আর কি বলবো এটা তো কন্ট্রোল করা যায় না বলো তোমরাও কি দেখতে দেখতে কন্ট্রোল করতে পারছো বলো তো তোমরাও পারবে না দেখতে দেখতে কন্ট্রোল করতে আচার জিনিসটা এই রকমই ঠিক আছে আর ভীষণই খেতে ভালো লাগছে আর একটু হলে ভালো হতো কিন্তু সেই দশ টাকার কিনেছিলাম দশ টাকার দিয়েছে তো একদম একটুখানি আর শাল পাতার মধ্যে দিয়ে ঠোঙার মধ্যে দিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগছে কিন্তু এতে আমার না ঠিক মন ভরছে না এখন যদি সে একটু তেঁতুলের আচার হতো না ভীষণ ভালো হতো তেতুলের মিষ্টি মিষ্টি আচার না গো পাকা তেঁতুলকে একটুখানি কাঁচা লঙ্কা মানে থেঁতো করে মাখা কি আর বলবো সেই বাপের বাড়ির কথাগুলো মনে পড়ে যাচ্ছে বাপের বাড়ি যখন থাকতাম সবাই মিলে বন্ধুরা একসঙ্গে ছাদের মধ্যে সেই যে টক খাওয়া সেই দিনগুলো তার ফিরে পাওয়া যায় না আর এখন সবার অমল গ্যাস এটারও গোটারও কে ওষুধ খাচ্ছে এই করে যখন যায় তখন খাওয়াও হয় না কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছা করছে কি বলবো তোমাদেরকে আর ভাবলাম কি একটু চালতার আচার আনলে ভালো হতো কিন্তু চালতার আচার সেই কাকুটার কাছে ছিল না তাই চালতার আচারও আনা হয়নি আর খেতে খেতে আমি দেখলাম কি ওই দেখো পাখিগুলো ওখানে না মানে ওই বাড়ির এটা পাশের বাড়ির ছাদ ওই কাকিমাদের প্রসাদ দুটো লাড্ডু ছিল ওইখানে ওই যে পাখিটা বসে আছে নকুলদানা লাড্ডু ঠাকুরের প্রসাদগুলো সাধারণত ওরা ছাদের এক কোণে রেখে দেয় কারণ পাখিরা আসে এখানে আর এখানে দেখতে পাচ্ছ কাগজ ফুলের একটা টপে গাছ আছে সাদা আর পিঙ্ক কালারের ভীষণই ভালো লাগছে আর পাখিগুলো এসে লাড্ডুটাকে মানে খেয়ে নিল আমি ভাবলাম কি এই সুন্দর একটা দৃশ্য ক্যাপচার না করলেই নয় তাই না বলো গুড ইভিনিং ফ্রেন্ডস আর আমি দেখতে পাচ্ছ একদম কষা কষা চিকেন করে নিয়েছি হঠাৎ করে চিকেন খাওয়ার মন হলো আর যেই না ভাবার তেমনই কাজ সেই জন্য আমার বর চিকেন নিয়ে চলে এসেছিলো একদম অল্প পরিমাণে করেছি একটা মাত্র আলু দিয়েছিলাম একদম শুকনো শুকনো করেছি যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আর আমি আজকে রুটি খাবো না একটুখানি ভাত ছিল ভাবলাম কি ভাতটা আবার থেকে যাবে সেই জন্য ভাতটা আমি নিয়ে নিয়েছিলাম আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি এক সঙ্গে খেয়ে নেব সবাই আর চিকেন কষা মানে ভীষণই ভালো লাগে কি বলো তো যে কোনো মানে চিকেন বলো মাটন বলো যাই জিনিস বলো আমার খুব একটা পাতলা ঝোল ভালো লাগে না আমার বর যেমন দিশি মাংসের দিশি মুরগি যেটা বলা হয় মানে এমনি বাড়িতে বাড়িতে চাষ করা হয় এখন তো ফার্মেও দিশি মুরগি চাষ হয় সেগুলোর একটু ঝোল খেতে পছন্দ করে পাতলা টাইপের কিন্তু আমি পছন্দ করি না আমার খাসির মাংস বলো মানে মাটন বলো দিশি মুরগি বলো এমনি পোলট্রি বলো সবই কষা কষাই ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এই ঘরে চলে এসেছি ওই ঘরটা তো হয়ে হয়েছে ওই দেখো ওই পুঁতলাটা বের করে নিয়েছি মশারি আর জামা কাপড় যত রাজ্যের বিছানার মধ্যে ছিল সব তুলে চেয়ারে রেখেছি কারণ অলরেডি কটা বাজে তোমাদের দেখাচ্ছি না বুঝতে পারছো অলরেডি বারোটা বাজতে দশ মিনিট বাকি আর ওই জন্য জামা কাপড়গুলো আর গোছানোর ইচ্ছে হলো না এমনি বিছানাটা গোছানো আছে দেখতে পাচ্ছ সবই শুধু বালিশ কিছু নিয়ে মশারিটা খাঁটিয়ে নেবো আর এইগুলো হচ্ছে ছেলের খেলনা ও সে কি একটা কিনেছিল আজকে স্কুলে গিয়েছিল যেহেতু সেটা নিয়ে রেখে দিয়েছে আর এরকম অত বালিশ আনিস না এ বাবা এত মানে এই বিছানাটার মধ্যে এমনি শুধু তিনজন কষ্ট হয় তারপরে যত রাজ্যের এতগুলো যদি জিনিস থাকে তাহলে শোবো কোথায় করে মানে কি বলো সন্ধেবেলা ভীষণ মশা সন্ধেবেলা চিকেন খেতে ইচ্ছা করেছিল ওই জন্য অল্প করে একদম চিকেন এনেছিলাম কারণ আবার সানডেতে ধরো মাংস টাংস খাওয়া হবে সেই জন্য অল্প করে এনেছিলাম কষা করেছিলাম রুটি করেছিলাম কিন্তু আমি ভাত খেয়েছি একটুখানি ভাত থেকে গিয়েছিল ভাবলাম কি ওটা কালকে বৃহস্পতিবার আবার ধরো রেখে দেবো চারিদিক এ হবে ওই জন্যে ওটা একদম খেয়ে নিলাম ভাতটা আর যাতে ভাতটা না থাকে ভাতটা রেখে দেবো সেই জন্য যাওয়ার পথে ওকে কোনো রকমে একটুখানি ভাত সেদ্ধ আলু সব ঘি দিয়ে মাকে খাইয়ে পাঠিয়ে দেবো আর যে কি আসার পথে নয় পনির ফনির নিয়ে আসবো নয় সবই আনবো আর মুগ ডাল পাপড় টাপড় ভেজে নেবো আর বেগ বেগুন আছে না গো বেগুন আছে না বেগুন আনা হলো না সেদিন বেগুন আছে মনে হয় বেগুনি বা বেগুন ভাজবো আর সেই আমার হাতে যে পুড়ে গিয়েছিল তো এই হাতে তারপর মানে চলে গিয়েছে খাবো কি মানে মানে কেউ করে দিলে খাওয়া যায় কিন্তু ভয় লাগে ভীষণ যেভাবে হয়েছিল এবারে শুয়ে এদিক সেদিকে করতে করতে না সব কিছু ভাবে তাড়াতাড়ি মানে শোয়ার চেষ্টা করি কিন্তু সেই দেরি হয়ে যায় আর আজকে জলও ছিল না বাইরে বেরিয়েছিলাম তোমাদেরকে মানে বলিনি মানে সেরকম কিছু আনার ছিল না জাস্ট মা চিকেনটা নিয়ে এসেছি আর তোমার জল নিয়ে চলে এসেছি দু ড্রাম জল নিয়ে একেবারে চলে এসেছি কারণ ও তো থাকবে না সব সময় আনতে পারবে না ওই জন্য সেরকম দেরি হয়ে গিয়েছে আনতে আনতে তারপরে এনে মাংস রান্না করলাম রুটি বানালাম তারপরে বাসন কুসন ছিল সেইগুলো পুটলিন করলাম পুটলিন দেরি হয়ে গিয়েছে যাই হোক চলো আর ভিডিওটাও কমপ্লিট করতে হবে আর তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে আবার যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদের জন্য অনেক 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 ভালোবাসা আর একে অপরের পাশে থেকেও যারা আমাকে পাশে থাকার জন্য রিকোয়েস্ট করছো তাদেরকে বলছি মানে অলরেডি যাদের চ্যানেল আছে তাদের জন্য এই কথাটা কি বলতো সবসময় অনেকেই কথা দেয় যে পাশে থাকো দিদি পাশে আছি কিন্তু অনেকেই কথা রাখে না কিন্তু কি বলতো পাশে আমি আমাকে যে বলে বলে যে দিদি তুমি আমার পাশে আমি যখনই কম বেশি সাবস্ক্রাইব আমি এসব কিছু দেখি না সে যদি আমার পাশে থাকে তাহলে অবশ্যই আমি তার পাশে থাকি আমি অত গিয়ে চেক করি না আমাকে বললেই আমি করে দিই কিন্তু তোমরা যারা এরকম করে থাকো তারা কিন্তু করো না কি বলতো একটা জিনিস ভগবান যাকে যেটা দেবে সেটা কেউ কিন্তু আটকাতে পারবে না তোমরা যদি মনে করো যে আমি দিদিকে মিথ্যা কথা বলে যে ভিউ দিচ্ছি মানে দেখছি না দিদি ভিডিও বা তোমার মিথ্যা কথা বলে সাবস্ক্রাইব করি করছি না কিন্তু তুলে নিচ্ছি পরে এরকম করোনা না কারণ এটা কি বলো তো কেউ কারোর ক্ষতি করে কোনো কিছু মানে ভালো হবে না তুমি যদি মনে করো মানে তোমরা যদি মনে করো যে আমাকে মিথ্যা কথা বলে তোমরা তোমাদের কিছু ভালো হবে এটা কিন্তু নয় তাই বলছি যদি সবাইকেই বলছি অনেকেই এই নিয়ে ভিডিও করছে দেখলাম যে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে ইচ্ছা করে তারপরে ধরো কথা দিয়ে কথা রাখছে না ভিডিও শো করছে না তাই একে অপরের ভিডিও কন্টিনিউ একটুখানি করে ওয়াচ করে হলেও কমেন্ট করে চলে এসো এতে কি বলো তো সবারই ভালো হবে তোমাদেরও যেমন ভালো হবে তাদেরও ভালো হবে একে অপরের পাশে না থাকলে কিচ্ছু হবে না রান্নায় যেরকম নুন ঝাল মশলা সব কিছু পরলে কিন্তু রান্নার টেস্টটা হয় তাই না একটা যদি মিস্টেক হয়ে যায় প্রবলেম হয় সেই জন্য বলছি সবাই সবার পাশে থাকো সবাই বড়ো হবে একদিন কিন্তু মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলবে তারা কি বলো তো ভগবান দেখতে পাচ্ছে কেউ দেখতে পাক আর নাই পাক ঠিক আছে চলো অনেক কথা বলে দিলাম হয়তো অনেকের খারাপ লাগবে অনেকের ভালো লাগবে ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও আমাকে গালিগালাজ দিয়ে যেও আমার তাতে কোনো অসুবিধা নেই অন্তত জানতে পারবো কাদের খারাপ লেগেছে যাই হোক চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তখন তোমরা সুস্থ থেকে ভালো থেকো অল টাইম স্মাইল করো যে কোনো পরিস্থিতিতে চলো বাই